সমান্তকে বিভাজন করা যাবে না, যাবে না। কেন তোমরা ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষকে এর জবাব দিতে হবে? মিছিলটা কেন আজকে মিছিলটা হচ্ছে, কেন্দ্র সরকার যে বিল পাস করেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তিনারা ক্যাব নামে একটা বিল পাস করে দিয়েছে যেটা জনবিরোধী এবং সংবিধান বিরোধী। আজকে আমরা একত্রিত হয়েছি যাতে করে এই জনবিরোধী এবং সংবিধান বিরোধী এই ক্যাবটা লাগু না হয় এবং আইনে পরিণত না হয়। আজকে আমরা প্রায় 5,000 মানুষ এখানে জমা হয়েছে এবং তার প্রতিবাদ জানিয়েছে। যদি এতে কোনো কাজ না হয়, এর থেকে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আমরা প্রতিবাদ জানাবো এবং রাস্তায় নামবো, এটাই আমাদের কথা। আজকে প্রতিবাদ জানাতে কি করলেন? প্রতিবাদ জানাতে করলাম, আমরা পদযাত্রা করলাম এবং সেখানে আমাদের 5,000 লোক এবং সেইভাবে সমস্ত মানুষ একই কথা, আমরা ভারতবর্ষে মারামারি চাই না, অশান্তি চাই না, ভারত চির শান্তির জায়গা এবং চির শান্তি থাকবে। এখানে হিন্দু মুসলমানের কোনো রকমের কোনো বিভেদ নাই। যারা বিভেদের রাজনীতি করতে চাইছে, যারা বিভেদ চাইছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না এবং তাদের বিরুদ্ধে আজকে আমরা এই কথা বলছি আর এই স্লোগান দিচ্ছি আর এই প্রতিবাদ করছি। এই পদযাত্রা আজকে কোথা থেকে শুরু হলো? আমরা পদযাত্রা শুরু করেছিলাম আলিনগর জুমা মসজিদ, সেখান থেকে শুরু হয়েছে এবং এদিকে আমাদের পুরো সোৎসার গ্রামটা পরিক্রমা হয়ে একবারে হাই রোডটাকে কভার করে আমরা আবার পুনরায় এখানে ময়দানে এসে হাজির হয়ে এখানে আমরা কিছু বক্তব্য রাখছি এবং এখানে দোয়া করে আমরা সেখান থেকে যাব। আপনার নাম? এবং আমার নাম জামশেদ আলী। মোদী তুমি হোসিয়ার, 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 ভারতবর্ষে চিটিং বাজ আইন